আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় ভরে ভালোবাসা দিবেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু ওরফে কার বাবু। আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অডি Q7 2017 মডেল 17 রেজিস্ট্রেশন সিসি 2000 সানডুফ প্যানোরামিক সানডুফ এবং 7 সিট। আসুন ভিডিওটা দেখি আর ভিডিও শেষে দাম বলতেছি ইনশাআল্লাহ। বাড়ির কাজ করতেছে তো পাশে শব্দ হচ্ছে, এই কারণ গাছটা দেখেন পুরো ফুলে ফুলে ভরা। খেয়াল করবো না, এটা নিচে নামা লইব না, তুমি পাগল বুঝবা না। এটি অডি Q7 7 সিট সানডুফ প্যানোরামিক সানডুফ সবই আছে, না বলতে কোনো শব্দ নাই। সিড মেমোরি সহ সিড মেমোরি এবং বডি সেন্সার প্রত্যেকটা জায়গা খেয়াল করবেন, আসলে অসাধারণ। কিছু বলার নাই গাড়ি সম্পর্কে, যারা জানেন এই গাড়ি সম্পর্কে কিছু বলার নাই। পিছনে আপনার মনিটর এবং 7 সিট পিছনে দেখতেই পারতেছেন। উঠাও এ উঠাও, আপনি চাইলে এইভাবে সব সেট আপ করে নিতে পারবেন। পুড়ে গেছে আবারও, হ্যাঁ এইখানে চাপ দাও দাও, এই তো হয়ে গেছে। এত মশা বিশ্বাস করেন, এত মশা এই জায়গায় বলার বাইরে। এটা সুইচ, সম্পূর্ণ সুইচ, আপনারা সব কিছু এইখান থেকে করতে পারবেন, ব্যালেন্স করতে পারবেন, সব কিছু এইখান থেকে ব্যালেন্স করতে পারবেন। দেখেন আপনারা সুইচ আপ ডাউন দিবে, বলবে যে ও নাম তো আছে বা এরকম কিছু। এবং পিছনে ধরো এটা অপশন এবং অনেক কিছুই আছে দেখতে পারতেছেন। সাউন্ড সিস্টেমের এটা কিন্তু স্পিকার ভিতরে, এটা সাউন্ড সিস্টেমের সম্পূর্ণ সেট আপটা এবং ডক্টর টুলস এবং গাড়ি যেই হাওয়ার মেশিং অনেক কিছুই এইখানে আছে। এবং এখান থেকে টাচ করবেন, এই যে টাচ করলাম অফ হয়ে গেল। অডি Q7 প্রত্যেকটা জায়গায় বডি সেন্সার, প্রত্যেকটা জায়গায় বডি সেন্সার। হ্যাঁ খেয়াল করবেন শো লাইটগুলো সুন্দর অসম, আসলে এই সম্পর্কে বলার কিছু নেই। এবং আপনি চাইলে আরেকটা ব্যবস্থা আছে, যদি নেট দিয়ে আটকানোর এই চান সেই ব্যবস্থাও আছে এবং দুইটাই করতে পারবেন। যদি ভিতরে কেউ থাকে ফ্যামিলি বা আটকানো আটকাতে চাইলে সেভাবে আটকাতে পারবেন। এখানে টুলস লক সিস্টেমের দেখেন সব এখানে, এই যে সিগারেট বা এরকম কিছু খাওয়ার জন্য। এবং লক গাড়ির, সরি যে ক্যাটালগটা গাড়ির সাথে, এটা তো ব্র্যান্ড নিউ গাড়ি আসছে তো এটার সাথে যে ক্যাটালগটা, ক্যাটালগটা দেখতে পারতেছেন আছে। বন্ধুরা বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য, আসলে আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি তো, তো এই জন্য অনেকে খারাপ মনে করবেন না। দেখেন আসলে এই গাড়িটা এই লকডাউনে তো পড়েছিল, তো এই কারণে দেখেন যে ময়লা এবং কার্বন জমে গেছে সব জায়গায় দেখতে দেখাই যাচ্ছে, এবং ময়লা কার্বন জমে গেছে বুঝতেই পারতেছেন যে গাড়িটা লকডাউনে তো পড়েছিল। তো আজকে অ্যাড দিচ্ছি, এখনও ওয়াশ টোয়াশ করি নাই, তো এই অবস্থায় অ্যাড দিচ্ছি বুঝতেই পারতেছেন। প্রত্যেকটা জায়গায় বডি সেন্সার, এই কিন্তু লাইট ক্লিনার, এগুলো দিয়ে লাইট ক্লিন করে, এখানে মেশিনটা আছে এবং বুঝতেই পারতেছেন প্রত্যেকটা জায়গায় সেন্সার, প্রত্যেকটা জায়গায় সেন্সার আছে, এখানে বডি সেন্সার। আপনার কথা বলবে
এটা এত পরিমাণ অপশন আমার আসলে বলারই কনফিউজ যা Q7 হয়তোবা আমার কোনো ভুল হইলে খামার চোখে দেখবেন আপনি ইন্টারনেট চেক করে নেবেন এটা টোটাল কত কিলো চলছে 28,000 এক মিনিট 28,322 কিলো চলছে টোটাল এবং পাওয়ার ব্রেকে পাড়া দিলাম এটা কিন্তু তেলের গাড়ি এটা তেলের গাড়ি মনে রাখবেন এবং মনিটর সহ দেখছেন সুইচ অটোমেটিক সব কিছুই এবং 360 ক্যামেরা সহ সব কিছুই করা যায় এখানে এবং দরজা লক লকটাই করো পিছন দরজা এই করো সরি একটু ভুল হয়েছে এই যে এখানে চাপ দিলাম দেখেন সব ব্যাক গিয়ার এবং গিয়ার পিছনে যে ইট আছে সবগুলো দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে সব কিছু এখান থেকে এবং অটোমেটিক খেয়াল ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে সব কিছু এখান থেকে করা যায় এই যে পার্কিং চাপ দিলাম এখান থেকে পার্কিং এবং গিয়ার ফলাইলে এখান থেকে সব কিছু এখানেই সব কিছু সেট আপ আছে এবং যত কিছু এখান থেকে ই করা সেট আপ করতে পারবেন আপনি চাইলে ইনশাল্লাহ কোনো ব্যাপার না এবার দামের ব্যাপারে চলে আসবো ও আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি সেটা হচ্ছে সানরুফ না সানরুফ প্রাণিক সানরুফ দুইটাই দেখাবো এত বড় আকাশ সমস্যা কি দেখাইতে তাই না এবার দামের ব্যাপারে চলে আসবো আর দেরি করবো না এবং এটাতে টিপটনিক গিয়ার আছে আপনারা দেখেন এই যে টিপটনিক গিয়ার আর একটা কথা সবাই মনে রাখবেন এটার ওয়েপার কিন্তু বাম পাশে সব কিছু বাম পাশে যেমন জাপানের গাড়ি ডান পাশে থেকে এগুলো হচ্ছে বাম পাশে বেশিরভাগই আসুন দামের ব্যাপারে চলে আসা আর দেরি করবো না বন্ধুরা আমরা যখন দেখলাম অডি Q7 2017 মডেল 17 রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ গাড়ি বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড এটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ ঢুকছে কিন্তু এখন যারা কিনবেন সেকেন্ড হ্যান্ড ইউজ কার বুঝতেই পারতেছেন 2017 মডেল এবং সিসি 2000 তেলের গাড়ি 7 সিট এবং টিপটনিক গিয়ার আছে তারপরে 7 সিট আছে তারপরে আছে সানরুফ আছে তারপরে কি বলে আরে এত পরিমাণ অপশন যা বলার বাইরে বলতে গেলে কমপ্লিট আজান দিয়ে দিবে দামের ব্যাপারটা শেষ করি আজকিন প্রাইস 1,12,00,000 টাকা আজকিন প্রাইস 1,12,00,000 টাকা তবে হ্যাঁ কমবে অবশ্যই কমবে কিছুটা ততটা না আপনারা আসুন দেখুন যাচাই করুন আমি সত্য না মিথ্যা সেটা আপনার কাছে আমার কাছে না নিজের চোখে দেখে যাচাই করবেন এটা হচ্ছে মেন আর একটা কথা বলি বাপ মা আমাদের আদর্শ ছেলে সন্তান যারা আছো বাপ মা দিকে খেয়াল রাখো বাপ মা ছাড়া দুনিয়াতে বড় কেউ নাই তোমার বড় কোনো আপনজন নাই আমার মা আজকে অসুস্থ মা যদি চলে যায় আমার ডাকার কেউ থাকবে না অতএব বাপ মার দিকে যত্ন নাও দয়া কইরা যদি কোনো ভুল করে থাকো সেরকম বাপ্পার কাছে ক্ষমা চাও বাপ মার মন এত বড় অবশ্যই তারা ক্ষমা করে দিবে সবাই ভালো থাকো আল্লাহ যেন তোমাদের সবাইকে হেফাজত করে ফি আমানিল্লাহ আবারও বলে দিচ্ছি আসসালামু আলাইকুম